হনুমানের আতঙ্ক বাদুড়িয়া ব্লকের নয়াবস্তি এলাকায়। ঘটনায় হনুমানের হামলায় জখম শিশু সহ প্রায় 20 জন। বনদপ্তর দ্রুত ব্যবস্থা নিক চাইছেন স্থানীয়রা। পবনপুত্রের তাণ্ডবের জেরে আতঙ্ক ছড়ালো উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া ব্লকের নয়াবস্তি এলাকায়। ঘটনায় হনুমানের আক্রমণে জখম হয়েছেন প্রায় 20 জন। বর্তমানে মহিলা ও পুরুষ মিলিয়ে 4 জন ভর্তি স্বাস্থ্যকেন্দ্রে। পরিস্থিতি এমন, সাধারণ মানুষ রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন, প্রাইভেট পড়তে যেতে পারছে না শিশুরা। স্থানীয়রা জানাচ্ছেন, আচমকাই পেছন থেকে এসে হামলা চালাচ্ছে হনুমানটি, কখনো কামড় বসিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, দিন কয়েক আগে বাড়ির ছাদেই বসেছিলেন স্থানীয় এক বৃদ্ধা, আচমকা হনুমান হামলা চালায়। ঘটনায় ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন ওই বৃদ্ধা। স্থানীয় এক শিশুকেও কামড়ে দিয়েছে হনুমান। কার্যত গোটা গ্রাম জুড়ে হনুমানের আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি বনদপ্তরকে জানানো হয়েছে, বনদপ্তর দ্রুত উদ্যোগ নিয়ে হনুমানটিকে ধরে অন্যত্র নিয়ে যাক। বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই বসিরহাট বনদপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, হনুমানের হামলায় বাড়ির শিশু থেকে মহিলারা বেশি আক্রান্ত হচ্ছেন। ন্যায়বস্তি এলাকা, ন্যায়বস্তি পঞ্চায়েত অফিস সংলগ্ন এরিয়ায় পাগলা হনুমানের তাণ্ডবে এলাকাবাসী আতঙ্কগ্রস্ত হয়ে আছে। বহু বৃদ্ধ, বয়স্ক এবং বাচ্চাদের অনেক কামড়েছে এবং আহত হয়েছে হনুমান দ্বারা। আমরা চেষ্টা করছি, কিন্তু হনুমানটা আজ 4 সালে আমরা এগুলো সব আতঙ্কগ্রস্ত মধ্যে আছি। যে কোনো বাচ্চা কিংবা যে কোনো লোক গেলেই তাকে আক্রমণ করছে, তাকে কামড়ে নিচ্ছে, হাসড়ে নিচ্ছে। এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য বলেন, মাঝে মধ্যেই হনুমানটি চলে আসছে, আচমকাই আক্রমণ চালাচ্ছে। আমরা বনদপ্তরকে বিষয়টি জানিয়েছি, শিশুরা পড়তে যেতেও ভয় পাচ্ছে। আমরা চাই বনদপ্তর খাঁচা পেতে হনুমানটিকে ধরার ব্যবস্থা করুক। হনুমান এসছে, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়। আবার বৃদ্ধ বনিতা, বয়স্ক এবং বাচ্চাদের কামড়ায় বা অনেকে ছাদে বসে থাকে, তাদের ঠেলি ফেলে দিয়েছে, অনেকে ইঞ্জুরি হয়েছে। বনদপ্তরের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, যদি হনুমানটাকে ধরে নিয়ে একটু ট্রিটমেন্ট করে বোনের দিকে ছেড়ে দেয় তাহলে আমরা খুব ভালো থাকি। এই হচ্ছে কি আমাদের দাবি। না, আমাদের এখানে একটা বাচ্চা ছেলের কামড়েছে এবং একটা বয়স্ক মহিলাকে ছাদের উপরে বসেছিল, তারা ছাদের থেকে ফেলে দিয়েছে। শুধু তাই না, প্রাইভেটে স্কুলের ছেলেপিলেরাগুলো যাচ্ছে, তারা খুব আতঙ্কিত হয়েছে, প্রাইভেটে যাবে কিনা খুব চিন্তা করছে, রাস্তাঘাট দিয়ে যাওয়া খুব কষ্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাদুড়িয়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।